কয়েকদিন ধরে সাগরে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়ছে, তার প্রভাব এসে পড়েছে চুয়াডাঙ্গার আড়তগুলোতেও। ইলিশ বেচাকেনায় মুখরিত হয়ে উঠেছে জেলার হাট বাজার। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উৎসব মুখর পরিবেশে চলছে কেনা বেচা। প্রতিদিন এসব আড়তে 300 থেকে 400 মন ইলিশ কেনা বেচা হচ্ছে। দাম আয়ত্তে থাকায় সাধারণ মানুষও কিনতে পারছে ইলিশ। চুয়াডাঙ্গা প্রতিনিধি বিপুল আশরাফের প্রতিবেদন জানাচ্ছেন সাজিয়া আক্তার। জাতীয় মাছ রূপালী ইলিশ, গত কয়েক বছর ধরে ইলিশের সরবরাহ বেড়েছে। চুয়াডাঙ্গার মাছের আড়তগুলোতে প্রতিদিন 300 থেকে 400 মন ইলিশ আসছে বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম, বরগুনা, সাতক্ষীরা ও ভোলার মোকাম থেকে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দীর্ঘদিন পর খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা খুশি। বাজার মনিটরিং করলে মাছের দাম আরও কমবে বলে জানিয়েছেন অনেকে। আমি একজন মাছ ব্যবসায়ী, রেলধারে মাছ বেশি, মাছ প্রতিদিন 400-500 ভিতরে ভালো ভালো মাছ দৈনিক বিক্রি হচ্ছে, আমাদেরও লাভ হচ্ছে ব্যবসায়, আর ভালো ভালো খাচ্ছে। প্রচুর ইলিশ আমদানি, এখন সবারই প্রায় নাগালের ভিতরে। সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিটি মোড়ে ইলিশ বিক্রি হচ্ছে। বাজারে প্রতি কেজি মাঝারি ইলিশ 400 থেকে 500 ও বড় ইলিশ 600 থেকে 800 টাকা দরে বিক্রি হচ্ছে। দাম অনেক কম এবং একটা জিনিস জনগণের মাঝে সাড়া ফেলেছে, প্রত্যেকটা মোড়ে মোড়ে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এবং মাইকিং হচ্ছে, এটা আপনারা জানেন। চুয়াডাঙ্গা বাজারে 400 থেকে 450 মন প্রতিদিন ইলিশ আমাদের চুয়াডাঙ্গা বাজারে বিক্রি হচ্ছে, যেটা আমরা পূর্বেও কখনো আশাই করতে পারিনি। এসএটিভি নিউজ ডেস্ক।